বিএনপি ডার্লিংটন ও টি সাইড শাখা আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক এমপি অ্যাডভোকেট শাহিনুর পাশা এমপি বলেছেন, সংখ্যালঘুদের ভোট পেতে আওয়ামী লীগ সরকার রামু ঘটনার নাটক সাজিয়েছে। বিস্তারিত থাকছে সৈয়দ সাদেক আহমেদের রিপোর্টে। আগামী নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট তাদের পক্ষে নেওয়ার জন্য একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসাবে বর্তমান সরকার রামু ঘটনার নাটক সাজিয়েছে বলে জানিয়েছেন জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের সাবেক এমপি, জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মৌলানা শাহিনুর পাশা চৌধুরী। ডার্লিংটন ও টি সাইড বিএনপি আয়োজিত এক সংবর্ধনার জবাবে তিনি একথাগুলো বলেন। সংগঠনের সভাপতি নুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মারজানুল হকের পরিচালনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ শাহজাহান মিয়া। সভার শুরুতে সম্বর্ধিত অতিথিকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সংগঠনের নেতা কর্মীরা স্বাগত জানান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামা ইউরোপের সহসাংগঠনিক সম্পাদক মৌলানা জয়নাল আবেদিন, সৈয়দ আতাউর রহমান ও সৈয়দ মুসাদ্দেক আহমদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন, তাই আগামী নির্বাচনে তারা 18 দলীয় জোটকে নির্বাচিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান। সৈয়দ সাদেক আহমদ, বাংলা টিভি নিউজ, ডার্লিংটন, টি সাইড।